আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিল্ডিং এর ইটের পরিমাণ কিভাবে বের করতে হয় এই হিসাবটা দেখাবো। মানে এই হিসাবটা দেখলে আপনারা নিজেরা আপনার নিজের বিল্ডিং এর কতগুলো ইট লাগবে এটা বের করে ফেলতে পারবেন। তো তার জন্য আমি একটা ছোটখাটো একটা প্ল্যান নিয়েছি। তো এই প্ল্যানের সমস্ত হিসাবটা আপনাদের সামনে আমি করে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে বিল্ডিং এ তৈরি করতে কতটুকু ইট লাগবে এটা আপনি আপনার নিজ থেকে করতে পারবেন। তো এর জন্য আমি এই প্ল্যানটা দেখি। আপনি যদি এই ধরনের বা যে কোনো ধরনের একটা প্ল্যান করতে চান বা প্ল্যান করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি ইটের পরিমাণটা বের করতে পারবেন। তো আমরা এই প্ল্যানের মাপগুলো একটু দেখে নিই। পুরো প্ল্যানের মাপটা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখছেন 20 ফিট 4 ইঞ্চি, এই পাশেও আমার 20 ফিট 4 ইঞ্চি আছে, এই যে, আর এইদিকে আছে 25 ফিট 3 ইঞ্চি, এইদিকেও আছে 25 ফিট 3 ইঞ্চি। তাহলে আমার এখানে দেখেন 20 ফিট 4 ইঞ্চির টোটাল একটা, আর এইটা দিয়ে আর এই ওয়াল দিয়ে দুইটা, আর একটা তিনটা। 20 ফিট 4 ইঞ্চি যদি আমার তিনটা হয়, আপনি ক্যালকুলেশন করতে পারেন 20 ফিট 4 ইঞ্চি গুণ 3, মানে 20 তিনটা আছে। তাহলে আর এখানে এক্সট্রা দেখছেন আর একটা আছে, তার মানে আমি এখানে এইটে ধরে এখান থেকে এইটুকু নিয়েছি। এটা যেহেতু মাটির ভিতরে, সো এখানে মাটির ভিতরের হিসাবটাই হচ্ছে যে মাটির ভিতরে আপনার কতটুকু গাঁথুনি হবে। এখানে যেহেতু 10 ইঞ্চি গাঁথুনি হচ্ছে আপনার প্লিন্থ লেভেল পর্যন্ত, সো সেই 10 ইঞ্চি গাঁথুনি পর্যন্ত আমি করছি। এখানে 60 ফিট প্রায় 61 ফিট প্লাস এখানে দেখুন আরো 8 ফিট আছে, তো 8 ফিটটা আমি যোগ করে নিই। 8 ফিট আর এখানে 5 ইঞ্চি, 8 ফিট 5 ইঞ্চি আছে। 8 ফিট যদি 5 ইঞ্চি যোগ করে নিই 8.42, মোট আপনার 69 ফিট 41 ইঞ্চি শুধু এই দিকে, মানে ভার্টিক্যাল যেটা আসছেন এটা 69 ফিট 41 ইঞ্চি, প্লাস আপনার এখানে আছে 25 ফিট 3 ইঞ্চি, 25 ফিট 3 ইঞ্চি গুণ 3টা আছে, মোট 145 ফিট 1 ইঞ্চি 2 ইঞ্চি আসতেছে। মানে আমি এখন যদি এই একটা এইটা মিলে একটা, এইটা মিলে একটা ধরি এবং এইটুকু যোগ করছি, সব মিলে আমি টোটাল ওয়াল যেই প্লিন্থ লেভেল পর্যন্ত যে ওয়ালগুলো করবো এটা 10 ইঞ্চি গাঁথুনি করব, এখানে দেখতেছি 145 ফিট গাঁথুনি হবে। এটা আমি রানিং ফিট হিসেবে বের করলাম, মানে আপনি এখানে এটুকু কতটুকু, এখানে এতটুকু কতটুকু, এটে কতটুকু, এইটে কতটুকু, প্রত্যেকটা যোগ করলে আপনি পাবেন 145 ফিট 2 ইঞ্চি। তো এইবার আপনি কি করবেন, যখন 10 ইঞ্চি গাঁথুনি তখন আপনার একটা শর্টকাট নিয়ম বলে দিই, সেটা হলো 10 ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে আপনি 10 গুণ দেবেন, মানে আপনার 145 ফিট রানিং ফিটের সাথে এটা সেফটিতে নিয়ে যাবেন, এবং সেফটিতে নিয়ে যাওয়ার পরে 10 ইঞ্চি যোগ করে 10 গুণ দিবেন, এবং 5 ফিট 5 ইঞ্চি দেয় 5 গুণ দেবেন। তো এই জন্য আমরা যেটা এখন করব, যেহেতু আমি টোটাল রানিং ফিট পেয়েছি 145 ফিট, এখন এই প্লিন্থ লেভেলের হাইটটা কতটুকু, প্লিন্থ লেভেল যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি একটু দেখিয়ে দিই। তার মানে আপনি এবার হয়তো বুঝতে পারছেন যে কি বোঝাতে যাচ্ছি। আমরা কিন্তু এখন এই যে নিচে যে গাঁথুনিটা আছে, মানে এই যে এখানে এই যে 10 ইঞ্চি গাঁথুনি,
এখানে যদি এটা 5 ইঞ্চি গাঁথুনি হয়, এটা যদি 10 ইঞ্চি গাঁথুনি হয়, তো সেক্ষেত্রে এই যে 10 ইঞ্চি যে প্লিন্থ লেভেল, এটা তো 5 ইঞ্চি আর এটা 10 ইঞ্চি প্লিন্থ লেভেল, এই জায়গায় কতটা ইট লাগছে, এই জায়গায় যদি 10 ইঞ্চি কতটা ইট লাগছে এটা হিসাব করবেন। আপনার 145 যেহেতু আমি রানিং ফিট পাইছি 4 কোণে এই প্লিন্থ লেভেল পর্যন্ত, এবার একসাথে আমি এই হাইটটা কতটুকু দেখছি এটা দেখার বিষয়। আপনি এই যে হাইটটা দেখছেন, এই হাইটটা কতটুকু দেখছেন? ম্যান আসলে নর্মালি 1-2 ফিট হয়, 2 ফিট 3 ফিট জাস্ট আপনাদের আঁকিয়ে দেখলাম। তো আপনি যদি এই হাইটটা যদি 3 ফিট দিয়ে থাকেন, সেক্ষেত্রে 145 ফিটের সাথে 3 গুণ করবেন, গুণ করলে আপনার পাওয়া যাচ্ছে 435 435 স্কোয়ার ফিট। 435 স্কোয়ার ফিট যখন আসতেছে, এবার 435 স্কোয়ার ফিটের সাথে আপনি জাস্ট, যেহেতু 10 ইঞ্চি গাঁথুনি, এটা 10 ইঞ্চি গাঁথুনি, সেক্ষেত্রে 10 দিয়ে গুণ দিবেন 4554। অতএব এই জায়গায় পুরো যতগুলো ওয়াল দেখছেন এই পুরোটা 10 ইঞ্চি গাঁথুনির জন্য আপনার 4554 পিস ইট লাগবে। এটাই ফাইনাল। তো এইভাবে এর পরবর্তীতে আপনি যদি উপরেরটা মাপ নেন যে এইটুকু কতটুকু ইট লাগবে, তো এর জন্য আপনার আবার দেখতে হবে। আমরা টোটাল ওয়াল দেখছিলাম 145, নিচে যখন 145 দেখছি, উপরে যে দেখেন আবার যদি 145 নেই, কারণ কি এখানে যে দরজা বাদ দিচ্ছেন, এখানে দরজা বাদ দিচ্ছেন, এখানে দরজা বাদ দিচ্ছেন, এখানে দরজা বাদ দিচ্ছেন, আবার এখানে জানলা বাদ দিচ্ছেন, এগুলো আবার বাদ দিতে হবে। তার মানে আপনি যদি এখন 145ই ধরেন, সেক্ষেত্রে এই জানলা এবং দরজাগুলো পরিমাণ বাদ হবে। তো আমরা দেখি যে উপরে কতগুলো ইট লাগবে, 5 ইঞ্চি গাঁথুনির জন্য কতগুলো ইট লাগবে। তো এর জন্য আমরা ওই যে 145 মনে আছে আমাদের, 145 গুণ এটার হাইট কত, আপনার এইটুকু হাইট কত, মানে এখানে যে বা 10 ইঞ্চি উপরে যে 5 ইঞ্চি গাঁথুনি করতেছেন, এই 5 ইঞ্চি গাঁথুনির হাইটটা কত দেখবেন। তো এই হাইটটা যদি আপনার 9 ফিট হয়, যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে আমি জাস্ট এখানে দেখাই, হাইটটা যদি 9 ফিট হয়, সেক্ষেত্রে 1305 আপনার এখানে, একটু দেখাই আপনার, 1305 স্কোয়ার ফিট হচ্ছে 9 ফিট যদি ধরি। তো 9 ফিটের সাথে 1305 স্কোয়ার ফিট, আর এটা 1305 স্কোয়ার ফিটের সাথে আপনার গুণ করতে হবে 5 ইঞ্চি, কারণ উপরে আপনি গাঁথুনি করেছেন 5 ইঞ্চি। তো 1305-এর সাথে যদি 5 গুণ করেন, অবশ্যই ক্যালকুলেটার হাতে রাখেন, এবার 6525 পিস। অর্থাৎ এই যে এখানে 6525 পিস ইট লাগবে, এখানে তাহলে আপনি লেখেন 6525 পিস। তো এখানে এই ওয়ালগুলো করতে 6525 পিস ইট লাগবে। আসলে 6525 পিস থেকে এখন আপনার দরজা এবং জানালার পরিমাণটা বাদ দিতে হবে। আমরা এখানে দেখি দরজা কয়টা আছে, 1 2 3 4টা দরজা আছে, এবং 1 2 3 4টা 5টা জানালা আছে। তো জানালা এবং দরজার পরিমাণটা এখন বের করে যদি আমি মাইনাস করে দিই, তাহলে কিন্তু আবার 5 ইঞ্চিতেই কতটা ইট লাগলো এটা বেরিয়ে যাবে। তো এভাবে আপনি 10 ইঞ্চি এবং 5 ইঞ্চির ইটের পরিমাণটা বের করতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, আর নেক্সট টাইম যদি এতে কোনো প্রবলেম হয় বা এই ভিডিওয়ে যদি বোঝাইতে কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বলবেন, এক্ষেত্রে আপনাদেরকে ওই বিষয়ে জানানো হবে। আসসালামু আলাইকুম।